নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তেহট্ট ব্লগে। এখানে শ্মশানঘাট উদ্বোধন হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে নদীটি কত সুন্দর লাগছে। আমরা সেখানে যাব, তো চলো লেটস গো। আজকে শ্মশানঘাট উদ্বোধন তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ পিছনের অংশটা এবং সবুজ, অনেকে চারিদিক সব ঘাসে পরিপূর্ণ এবং চল। দেখতে পাচ্ছ এখানে উপস্থিত আমাদের এমপি মহাশয়া এখানে উপস্থিত, উদ্বোধন করতে এসেছেন আজকে যে শ্মশানঘাটটি এখানে হয়েছে তেহট্টর ভিডিও অফিসের পিছনে, সেখানে উদ্বোধন করতে এসেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব সুন্দর লাগবে এবং আশা করি সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। আর অবশ্যই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলটিকে, যাতে পরবর্তী বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। এবার উদ্বোধন হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা ফিতে কাটা হচ্ছে, তারপর ভেতরে যাওয়া হবে। উপস্থিত হয়েছি, আপনারা সবাই সামনে বসে পড়ুন, বসে দেখেন মাননীয় এসডিও ম্যাডাম মৌমিতা সাহা ম্যাডামকে বরণ করে নেবেন আমাদের ভিডিও স্যার। বাকি সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গদের একে একে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের এসডিপিও সাহেবকে বরণ করে নেবেন আমাদের ডব্লিউডিও ম্যাডাম। ডব্লিউডিও ম্যাডাম, এমপি ম্যাডাম চাইছেন ক্ষেত্র, তাকে আমার অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। আজ যার উদ্যোগে এই মানে তেহট্টতে
এই চুল্লির বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করাটা সম্ভব হচ্ছে। আর মঞ্চে উপস্থিত অন্যান্য সকল অতিথিবৃন্দ, অন্যান্য সকল আচার্যবৃন্দ, সকলকে আমার ধন্যবাদ নমস্কার জানাই। বক্তব্য প্রথমেই যেটা বলবো, আমি যখন দেহাত্মতে এসেছিলাম তখন কোভিড পর্ব চলছিল। তো কোভিড শুরুর সময় আমরা যেটা দেখছিলাম সবার আগে, আজকে সেই অভাবটা পূরণ হল। শুধু করিমপুরে এখন আমাদের সাব ডিভিশনে করিমপুরে বৈদ্যুতিক চুল্লি অলরেডি শুরু হয়ে গেছে, আজকে এখান থেকে শুরু হলো। আজকে আমাদের এখানে একদম উদ্বোধনই হয়ে যাচ্ছে, কারণ আজকে এখানে আমরা মানে একটি মরদেহ রয়েছে যাকে আমরা আজকে আমাদের যে একটা ভালো কাজ, সেই কাজটাকে আমাদের প্রধান লক্ষ্য কিন্তু এটাকে আমাদের চালিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের মানুষকে পরিষেবা দেওয়ার যে একটা জায়গা সাধারণ আমাদের তেহট্ট শ্মশান। এমন এমন হয়েছে যে আমি লাস্ট 5-7 বছরে দেখেছি যে শীতের দিন কুয়াশা, বডি নিয়ে 4 জন যাচ্ছে, সেই ভ্যান অ্যাক্সিডেন্ট করে আরো 2 জন মারা গেছে, এটাও হয়েছে। আমাদের পক্ষে নবদ্বীপ যাওয়া, 4 ঘন্টা 4.5 ঘন্টা যাওয়া, খরচ, এগুলো অসম্ভব। তাই আমাদের সাব ডিভিশনে আর আমাদের লোকসভা কেন্দ্রে দরকার ছিল, তাই করিমপুরে অলরেডি চালু হয়ে গেছে। আজকে তেহট্ট চালু হবে, আগামী 1 সপ্তাহের মধ্যে পলাশী বিরাটটা চালু হবে, নাকাশিপাড়া চালু হবে। তাই আমাদের মানুষদের 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে আপনি ইলেকট্রিক চুল্লি পাচ্ছেন। মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস যেটা আপনাদের মনে রাখতে হবে, এটা আপনাদের জিনিস, এটা আপনাদের জিনিস। চুল্লি কোনোদিন বন্ধ করা যায় না, এটা বছরে ওটাকে ঠান্ডা করলে আবার 48 ঘন্টা লাগে গরম করার জন্য, বুঝতে পারেন আবার সেই টেম্পারেচার আসার জন্য। আর এটা চালাতে মাসে আমাদের প্রায় 1 থেকে 1.5 লাখ 1.5 লাখ মতো লাগে। আমাদের যেটা সিস্টেম, আপনি কাঠে যদি বডি পড়ান, আপনার বডি পড়াবার খরচ 3 থেকে 3,500 টাকা হবেই হবে, আপনারা জানেন। এখানে কিন্তু 2,000 টাকায় আপনার ইলেকট্রিক পুরো স্টার্ট টু ফিনিশ হচ্ছে। যারা যারা গরিব মানুষ সমবাদীর জন্য যারা এলিজিবল, তারা সমবাদী পাবে। আর অন্যান্যরা আমরা 133 বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি। বিডিও সাহেব যেটা পরিষ্কার বললেন, এই টাকাতে আমাদের 6টা ফার্নেস হয়েছে, 4টে আমার এলাকায়, 1টা দমকলে আর 1টা কলকাতায়। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে, এবং নোটিফিকেশনটি অন করে রাখবে, পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের আগে পৌঁছে।